সালামু আলাইকুম আমরা আট নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম এখন সুরা বাকারের নয় নম্বর আয়াত পড়ছি নয় নম্বর আয়াতিম বিসমুল্লাহ রহমান রহিম ইউখা দেউন আল্লাহ ইউ খা দেউন আল্লাহ ইউ খা দেউন তারা ধোকা করে ইউ খা দেউনার ধোকা দেয় আল্লাহ আল্লাহকে ইউ খা দেউন আল্লাহ তারা আল্লাহকে ধোকা দেয় প্রতারিত করে আমি বলেছি এই যে অ ন যখন আসে শেষের দিকে ক্রেয়ার সেটি ক্রিয়াকে বহু বচন বানায় অর্থাৎ তারা তো প্রথম দিকে যে ইয়েটা এসেছে এটি নাম পুরুষের জন্য বহু বচন নাম পুরুষ তারা ধোকা দেয় আল্লাহকে ও্লা এবং তাদেরকে ওল্লাজনা এবং তাদেরকে আল্লাহনা অনুবাদ হলো যাদেরকে বা যারা কিন্তু বাক্যে হবে তারা ধোকা দেয় তারা প্রতারিত করে আল্লাহকে এবং তাদেরকে যারা জিনা এবং আল্লাহ যারা আমানু ইমান এনেছে আমানু ইমান এনেছে আমানু আমি বলেছি শব্দটা বহুবচন বহু বহুবচন হলো অতীত ফর্মের বহু বচন আর ইউ না বর্তমান ফর্মের বহু বচন আমানু অতীত অতীতকালের রূপ এটা আমানা হলো আমানা সেই মানে রেছে তো শেষের দিকে যখন আপনি ওয়াও লাগাবেন অতীতের সেটা অতীতের বহু বচন হয়ে যায় আমানু আসলে শব্দটা হলো আমানা তো তারা আল্লাহজিনা এবং তাদেরকে যারা আমান ও এ এনেছে তো এই অংশটার অনুবাদ করে ফেলি আমরা ইউ খাদ ওন আল্লাহ তারা আল্লাহকে ধোঁকা দেয় আল্লাহ তালাহকে প্রতারিত করে এবং যারা এ মান এনেছে তাদেরকে তো এখানে আল্লাহকে তো কেউ ধোকা দিতে পারে না তাই অনুবাদটা আল্লাহর মর্যাদার দৃষ্টিকোণ থেকে করতে হবে ইউখাদেও না তারা ধোকা দিতে চায় তারা প্রতারিত করার চেষ্টা করে এই অনুবাদ করতে হবে এটা ইউ খাদেও না তারা আল্লাহ তালাকে ধোকা দিতে চায় ওল্লাজিনা আমানু এবং যারা ইমান এনেছে তাদেরকে বা যারা বা মোমেনদেরকে এ দুই ভাবে অনুবাদ করা যায় তো তারা ধোকা দিতে চায় আল্লাহ তালাকে এবং যারা ইমান এনেছে তাদেরকে ওমা ইয়াহদাউনা ওমা এবং না ইয়াক দাউন তারা ইয়াক দাউন আপনারা পিছনে পড়েছেন ইউ খা দেউন পড়েছেন আসলে এখানে হলো ইয়াক দাউন এটা ভিন্ন একটা বাপ থেকে তো আমরা সেই আলোচনা এখন যাচ্ছি না ইয়াক দাউন আবার এটা বহু বচন দেখছেন শুরুতে ইয়ে আছে তাই এটা নাম পুরুষ আর ওয়াও নুন বহু বচনের জন্য ওমায় ইয়াক দাউন আর তারা ধোকা দেয় না তারা ধোকা দিতে পারে না তারা বহু বচন ওয়ানুন আছে বলেছি শেষের দিকে এটা বহু বচনের চিহ্ন বর্তমান বহু বচন এবং নাম পুরুষ আর অতীত হলে হবে খাদা খাদা ইয় দাও তো আমরা অতীতের সেই ফর্মে এখন যাচ্ছি না খাদা ইয় দাও আসলে তো ইয় দাউন তারা ধোকা দেহ মা ইয়াখ দাউন তারা ধোকা দেয় না মা যখন আসে বর্তমান কালের পূর্বে তো এই মায়ের এখানে অর্থ এটা আহ নেগেশান এর অর্থে অর্থাৎ তারা ধোকা দেয় না ধোঁকা দিতে ধোকা মা তারা ধোকা দেয় না তারা প্রতারিত করে না ইল্লা আনফুর সাহন ইল্লা মানে আপনারা জানেন লাইলাহা ইল্লাল্লাহ পড়েছি আমরা লাইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ মানে ব্যতীত ছাড়া

ব্যতীত নিজেদের অর্থাৎ নিজেদের ব্যতীত নিজেদের প্রাণ ব্যতীত নিজেদের জীবন ব্যতীত বা নিজেদেরকে ছাড়া এই করা এটা আনফোসাহম নিজেদেরকে নিজেদেরকে আনফোস হলো নফসের বহু বছর নফস মানে সেলফ নিজে তো মা না তারা ধোকা নেয় না ইল্লা কেবল আনফোসাহম। ব্যতীত আনফু সহ নিজেদের অর্থাৎ নিজেদের ব্যতীত অন্য কাউকে তারা ধোকা দেয় না শুরু শুরু হয়েছে এভাবে যে তারা আল্লাহ তালাকে ধোকা দিতে চায় এবং মোমেনদের ধোকা দিতে চায় ওনা কিন্তু তারা ধোকা দেয় না তারা প্রতারিত করে না কিন্তু নিজেদের ছাড়া তারা তারা ডিসিভ ডিসিভ অনলি ডিসিভিভ তারা শুধু নিজেদেরকে প্রতারিত করে তারা শুধু নিজেদেরকে ধোকা দেয় অনুবাদ হবে কিন্তু কিন্তু বস্তুত এটা হলো রেজাল্ট বের হচ্ছে ওমা বস্তুত কিন্তু মা কিন্তু তারা বোঝে না মা মানে আবার এটা নেগেট করার জন্য যে তাদের শৌর নাই তাদের চেতনা নাই তাদের বিবেক বুদ্ধি নাই তাদের বোধ শক্তি নাই অমাইয়া শরণ তারা বোঝে না তো মানে আল্লাহ তালাকে ধোকা দিতে চায় আর মোমেনদেরকে ধোকা দিতে চায় কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না কিন্তু নিজেদেরকে যে তারা ধোকা দিচ্ছে সেই উপলব্ধি তাদের নেই ওমাইয়া শুরুন তাদের উপলব্ধি নেই তাদের সে তারা বোঝে না তা আবার আমরা অনুবাদ করি ইউ না তারা ধোকা দেয় বা দিতে চায় আল্লাহ আল্লাহ তালাকে তারা খোদা তালাকে ধোকা দিতে চায় এবং তাদেরকে যারা আমানু ইমান এনেছে তারা আল্লাহকে এবং যারা ইমান এনেছে তাদেরকে ধোকা দিতে চায় এবং না ওয়া তারা ধোকা দেয় কিন্তু তারা ধোকা দেয় না কিন্তু তারা ধোকা দেয় না ইল্লা কেবল বা ছাড়া আনফু নিজেদের নিজেদের ছাড়া তারা অন্য কাউকে ধোকা দেয় না শরুণ কিন্তু বা বস্তু তো মাই আসরণ তারা বোঝে না বস্তু তো তারা উপলব্ধি করে না তো আশা করি ক্লিয়ার হবে এখন। যাই আমরা নাম্বার হলো এগারো ফি ফি অর্থ মধ্যে মাঝে আমি বলেছি এ ধরনের কতগুলা হরফ আছে আরবি ভাষায় এগুলোকে বলা হয় হরুফে যার হ্যাঁ এইসব বা প্রেপোজিশন বলতে পারেন আপনারা তো এই এই হরফগুলো যেমন ফি আমি বল বারবার রিপিট করছি এই জন্য যেন মুখস্থ হয়ে যায় আপনাদের ফি বে আলা ফক তাহাত এই হরফগুলো যখন নামের বা বিশেষের আগে আসে পূর্বে আসে সেটি বিশেষ এই হরফগুলো সেই নাউনকে সেই বিশেষ্যকে জের দিয়ে থাকে বা জার বলা হয় জার ঠিক আছে আপনি দেখেন কুলুবিহীম হয়েছে সাধারণত কুলু হওয়া উচিত ফি না থাকলে কুলু বহুম হতো কিন্তু ফির কারণে কুলু বিহিম হয়ে গেছে দেখছেন এটা জের দিয়েছে বেকে তো এই ধরনের হরফগুলো বলা হয় হরুফে যার তো অনুবাদ করি এখন ফি মানে মধ্যে তাদের হৃদয়ে তাদের হৃদয়ের মধ্যে ফি ইন্ডিয়া হার্স তাদের হৃদয়ে তাদের হৃদয়ের মধ্যে বা তাদের হৃদয়ে হিম মানে তাদের কুলুব হলো হৃদয়ে এটার এক বচন কি কুলুবের এক বচন হল কাল এটা আমাদের সাধারণত আমরা যারা বাংলা ভাষা এটা বুঝি মানে হৃদয় তাদের হৃদয়ে কি আছে হিম মানে তাদের এটা এটা আবার আরেকটা সর্বনাম হিম বহু বছর ফি কুলোবেহীম তাদের হৃদয়ে মারাদন ব্যাধি আছে তাদের হৃদয়ে রোগ আছে তাদের তাদের হৃদয় ব্যাধিগ্রস্ত মারাজ মানে রোগ বেধি ফাজাদা হুমুল্লাহ ফাজাদা অতএব জাদা সে বৃদ্ধি করেছে শুধু আপনি শব্দিক অনুবাদ বলে জাদা সে বাড়িয়ে দিয়েছে জাদা সে বাড়িয়ে দিয়েছে ফা মানে অতএব ফাজাদা অতয়েব সে বাড়িয়ে দিয়েছে আল্লাহর সাথে যখন মেলাবেন জাদা হুমুল্লাহ তো তখন সম্মান সুযোগ অনুবাদ করতে হবে সুতরাং বাড়িয়ে দিয়েছেন বৃদ্ধি করেছেন কে আল্লাহ আল্লাহ তো এখানে কর্তাকে কর্তা হলেন আল্লাহ তালা আরবিতে নিয়ম হলো যখন কর্তা বা সাবজেক্ট বা ফাইল যেটাকে আরবিতে বলা হয় সেটা যখন আসে তখন কর্তার উপরে সবসময় পেশ হয় দেখেন আল্লাহ আছে আল্লাহ আল্লাহ নাই তো কর্তা বোঝানোর জন্য আরবিতে শব্দের উপর বা নামের শেষে শেষে বিশেষের শেষে পেশ আসে তো পুরো হরফটাকে আরবি এটা এটাকে বলা নমিনেটিভ হ্যাঁ নমিনেটিভ কেস মানে কর্তা ফাজাদা হমুল্লাহ এখানে কর্তাকে কে বৃদ্ধি করেছে আল্লাহলা এই জন্য আল্লাহ তালা আল্লাহ আল্লা শব্দের শেষের হরফে পেশ হয়েছে অতএব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাদেরকে তাদেরকে বাড়িয়ে দিয়েছেন তাদেরকে বৃদ্ধি করেছেন আল্লাহ আল্লাহ তালা মারা যান ব্যাধিতে সোজা অনুবাদ যদি করতে হয় তা হবে অতএব আল্লাহ তালা তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন অতএব তালা তাদের রোগ বা ব্যাধি বৃদ্ধি করেছেন জাদা জা করেছেন উর্দু জেদা শব্দ আপনারা বেশি বুঝবেন এই জাদা থেকে উর্দু শব্দ ব্যবহার করে বলছি অতএব আল্লাহ আহ আল্লাহ বৃদ্ধি করেছেন তাদেরকে বা আল্লাহ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাদের মারা যান ব্যাধিতে তো সহজ এবং বোধগম্য অনুবাদ হবে আল্লাহ তালা তাদের রোগ বা তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন ওয়ালাহম এবং তাদের জন্য ওয়ালাহম এবং তাদের জন্য লা মানে জন্য হোম তাদের তাদের জন্য কি আজাবন আজাব রয়েছে শাস্তি রয়েছে কেমন শাস্তি আলিম আলহিম মানে হলো বেদনাদায়ক তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে আলিম দুটো আরেকটা শব্দ আছে আলিম আইন দিয়ে লেখে আর এটা হলো এটা আলিফ দিয়ে লেখে আপনাদের সামনে নিশ্চয়ই অনুবাদ আছে এই আলিমের অর্থ হলো বেদনাদায়ক আর আইন দিয়ে যখন আলিম লিখবেন তার মানে হলো আহ বা যার ভালো গভীর জ্ঞান আছে সেটা এই সেই আলিম লেখা আইন দিয়ে আর এটা হলো আলিম আলম আলম মানে হলো ব্যথা বেদনা আলিম মানে খুবই বেদনাদায়ক যন্ত্রণাদায়ক তো আবার পেছন থেকে আমি আসছি ফি কুলু বেহিম তাদের হৃদয়ে মারাজুন ব্যাধি আছে রোগ আছে ফাজাদা হুমুল্লাহ অতএব জাদা জাদা করেছেন বাড়িয়ে দিয়েছেন হুম তাদেরকে আল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা তাদের বাড়িয়ে দিয়েছেন কিসে বাড়িয়েছেন মারা যা রোগ ব্যাধিতে রোগ ব্যাধিতে বাড়ানো মানে হলো তাদের রোগ আল্লাহ রোগ আল্লাহ তালা তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন ওয়ালাহুম আর তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আর তাদের জন্য আজাবন শাস্তি রয়েছে আজাব রয়েছে আলিম বেদনাদায়ক তাদের জন্য বেদনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কেন বেমা 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 কেননা বেমা মানে হলো কেননা কেননা মিলে একসাথে হবে বেমা কেননা কানু ইয় তারা প্রত্যাখ্যান করত তারা অস্বীকার করত তারা সত্যকে মিথ্যা মিথ্যা প্রতিপন্ন করতো তারা সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করতো বেমা কানু ইয়াক জীবন কেননা তারা এই কানা কানু শব্দ এসেছে পূর্বে এর পূর্বে কানু এসে এটিকে যে ট্যান্সের রূপ দিয়েছে সেটার অনুবাদ হল তারা অস্বীকার করত কানু ইয়াক তো তাদের জন্য আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কেন তারা কেননা তারা সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করত তো এই পুরো আয়াত আমি আবার পড়ি ফি মারাদুন তাদের হৃদয়ে ব্যাধি আছে ফাজাদাহুমুল্লাহ আল্লাহ তাআলা ফাজাদাহুমুল্লাহ মারাদা আল্লাহ তাআলা তাদের ব্যাধি কে আরো বাড়িয়ে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন ওয়ালাহুম আযাবুন আলীমুন আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তারা আহ অস্বীকার করতো দরজাটা বন্ধ করে দিই তাহলে ঠিক আছে দরজা বন্ধ হয়ে গেছে এখন আহ পরের আয়াত আয়াত নাম্বার বারো ওয়াইজা কে আলাহুম ওয়া এবং এজা যখন ওয়া এবং এজা যখন কেইলা বলা হয়। এটি কর্মবাচ্য এটা কালা থেকে কালার কর্মবাচ্যের রূপ হলো কেলা যখন বলা হয়। ওয়াজা কেলালাম। এটার কর্তৃবাচ্য কি হবে বলেছে। সে বলেছে তালা সে বলেছে এটার কর্মরূপ হবে তাকে বলা হয়েছে কেলা তাকে বলা হয়েছে ওয়াইজা কেলা যখন বলা হয় লাহুম লা মানে জন্য হোম তাদের যখন তাদের জন্য বলা হয় বা যখন তাদেরকে বলা হয় লা লা মানে না নট ডোন্ট লা মানে না নাই ইলাহা আমরা পড়ি কোনো উপাস্য নাই তো লা মানে এটা নিষেধ করার জন্য আসে বারণ করার জন্য বা কোনো কিছু করার জন্য। আর যখন তাদেরকে বলা হয় লা তুফসেদু তোমরা ফাসাদ করো না তোমরা অশান্তি করো না তোমরা বিশৃঙ্খলা করো না এই যে তুফ দেখছেন আপনার শেষের দিকে ও এসেছে তুফসেদু শুরুতে তে এসেছে তো শুরুতে তে ইয়ে আলিফ নুন এগুলো আসলে এই হরফগুলো ক্রিয়াকে বর্তমান ক্রিয়ায় রূপ দেয় এটিও বর্তমান ক্রিয়া বর্তমান কাল আর শেষের দিকে ওয়াও নুন আসে ওয়া নুন আসলে তখন সেটি বহু বচনের চিহ্ন হয়ে যায় আপনারা হয়তো বলতে পারেন এখানে নুনটা কোথায় গেল নুনটা ড্রপ হয়ে যায় যখন শুরুতে নির্দেশ বা আদেশ বোধক লা আসে এখানে শুরুতে এটা লা এসেছে নিষেধাজ্ঞা আহ বোধক যে তোমরা ফাসাদ করো না তো ও এই কারণে ও ওটা ড্রপ হয়েছে তো লা তুফসেদু আসলে লা আসল শব্দ হলো তুফসেদু না কিন্তু ওটা ওয়াও ড্রপ হয়ে গেছে লার কারণে লা তুফসেদু তোমরা ফসাদ করো না তোমরা অশান্তি সৃষ্টি করো না তোমরা নৈরাজ্য সৃষ্টি করো না ফিল আরদে ফি আমি বলেছি পেছনের আয়তে ফি শব্দটা এসেছে শুরুতেই তোমরা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না যখন তাদেরকে বলা হয় যে পৃথিবীতে তোমরা নৈরাজ্য সৃষ্টি করো না ফেসাদ না অশান্তি সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না তারা তাদের প্রতিক্রিয়া কি তারা বলে আলু আসলে এটা অতীতকাল কিন্তু আয়তের ধারাবাহিকতা এটার অনুবাদ হবে বর্তমান কালে আসল শব্দটা হলো কালা আমি বলেছি কালা অতীত কাল সে বলেছে কালা মানে হলো সে বলেছে এখন এটিকে বহু বচন করার জন্য কি যুক্ত হয়েছে ও দেখেন ওয়া আছে কালু যখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে ফাসাদ করো না কালু তারা বলে ইন্নামা ইন্নামা শুধু অনলি নাহনু ইন্দামা নাহনু আমরা তো শুধু ইন্দামা আমরা তো নাহানু মানে আমরা আমরা তো শুধু মুসলেহুন সংশোধনকারী আমরা তো শুধু এসলা তো শুধু সংশোধন করছি আমরা শুধু সংশোধনকারী আপনারা আমরা মুসলেহে মদ পড়ি না মুসলেহে মদ মুসলেহ হলো এক বচন আর ও নুন এসেছে যে মুসলেহুন বহু বচন হয়ে গেছে তো এটা আপনাকে আমি শুরুতেই বলেছি আপনাদেরকে ইন্নামা নাহনু আমরা তো শুধু ইন্নামা হলো শুধু অনলি কেবলমাত্র আমরা কেবল সংশোধনকারী মুসলেহুন তো এই হলো আহ মুনাফেকদের চিত্র এই সুরাবাকারার এই আয়াতগুলোতে অঙ্কন করা হয়েছে তো আবার পরে ওয়া এবং এজা যখন ওয়া এবং এজা যখন কেলা বলা হয় লাহম তাদের উদ্দেশ্যে তাদেরকে তাদের জন্য লা মানে জন্য হোম তাদের যখন তাদের জন্য বলা হয় যখন তাদেরকে বলা হয় লা লা মানে না লাফসেদু ফসাদ করোনা নৈরাজ্য করোনা নৈরাজ্য সৃষ্টি করোনা বিশৃঙ্খলা সৃষ্টি করো না ফিলাওর দেয় পৃথিবীতে কালু তারা বলে কালু তারা বলে ইন্নামা শুধু ইন্নামা শুধু কেবল নাহানু আমরা আমরা কেবল কি আমরা মুসলেহে আমরা তো আমরা তো সংশোধনকারী আমরা তো কেবল আহ এসলা চাই আমরা শান্তি স্থাপন করতে চাই এই হলো একটা বৈশিষ্ট্য এরপরের আয়তে আছে আলা আল্লাহ এখন সত্য চিত্রটা তুলে ধরছেন আল্লাহ বলছেন আলা খবরদার সাবধান শোনো আলা শব্দ আরবিতে আসে কাউকে অ্যালার্ট করার জন্য মানে এদের কথা শুনে তোমরা কিন্তু তাদের কথায় বয়ে যেও না তাদের কথায় কিন্তু ধোকা খেয়েও না আল্লাহ আলা বলে মোহাম্মদদেরকে জাগাচ্ছেন জাগ্রত করছে শোনো সাবধান জেনে রাখো মন দিয়ে শোনো এটি হলো আলা শব্দের অর্থ আলা ইন্না নিশ্চয় তারা ইন্নাহুম নিশ্চয় তারা হোমুল মুফসেদুন তারাই অশান্তি সৃষ্টিকারী তারাই নৈরাজ্য সৃষ্টিকারী হোম ইন্নামা আলা ইন্নাহুম ইন্নাহুম নিশ্চয় তারা হোমুল মুফসেদুন তারাই নৈরাজ্য সৃষ্টিকারী আল্লাহ তালা জোর দিয়ে দুইবার হোম শব্দ ব্যবহার করেছেন নিশ্চয় তারা তারাই মুফসেদুন তারা দাবি করেছে আমরা মুসলে আল্লাহ বলেছেন দেখেন দুটো শব্দ কিন্তু একজাক্টলি একটা আর একটা বিপরীত অর্থ রাখে মুসলে সংশোধনকারী মুফসেদ ফেসাদী তো কিন্তু শেষে দেখেন অনুন এসেছে বহু বচনের জন্য এক বছর হলো মুফসেদ বহু বছর হলো মুফসেদুন তো আল্লাহ বলছেন শোনো ইন্নাহম নিশ্চয় তারা হোমুল মুফসেদুন তারাই তারাই ফেসাদি তারাই নৈরাজ্যবাদী তারাই অশান্তির সৃষ্টিকারী ওয়ালাহিন কিন্তু লেকিন এটা তোর বাঙালিরা বোঝে লেকিন কিন্তু লাইয়াসন তারা বোঝে না তাদের উপলব্ধি নেই তো আলা সাবধান তারাই হুমুল মুক্ত এরাই তারাই হলো নৈরাজ্যবাদী ওয়ালাকিন কিন্তু লাইয়া শুরুন তারা বোঝে না